नमस्कार आमार देशी विदेशी सकल बंधुदेर आमार चैनेले अनेक स्वागत और आज के आपनादेर एकटा मजार रेसिपि देखाबो सेटा होच्छे टक झाल काबली चना भाजा जेटा आमरा दोकानेओ किने खाई तो चलुन देखे नेई किभाबे बानाच्छि। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি বড় এক কাপ কাবলি চানা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 6-7 ঘন্টা ভিজিয়ে এটাকে আমি আবার একটু ভাওয়ায় মেলে রেখেছিলাম একদম শুকিয়ে আবার সাদা হয়ে গেছে দেখুন জলটা পুরো শুকিয়ে নিতে হবে ভালো করে ব্যাস আর কিছু কাজ নেই এবার আমি এটাকে তেলে ফ্রাই করে নেব কড়াতে আমি বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি রিফাইন তেল আর তেলটা অনেকটা ভালো করে গরম করে নেব তেলটা গরমও হয়ে গেছে এবার এই চা কাবলি চানাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো ভেজে তুলে নেব এগুলোকে একটু নেড়ে নেড়ে ভাজতে হবে আর এটা এখন তলায় ডুবে আছে এবার যখন ভাজা হয়ে যাবে তখন আপনি এগুলো ফুলে ভেসে উঠবে উপরের দিকে দেখুন চানাগুলো অনেকটা পুরো সাদা হয়ে এসেছে আর অনেকটাই ভাজা হয়ে গেছে হালকা হয়ে গেছে আর এর মধ্যে এটা কিন্তু ফাটতে পারে অনেক সময় একটু সামান্য হলুদ ফেলে দেবেন তেলেতে তাহলে অতটা ফাটবে না দেখুন আমার সব চানাগুলো এইভাবে ভাজা হয়ে গেছে একদম সাদা হয়ে হালকা হয়ে গেছে আর এগুলো কিন্তু একটু সাবধানে ভাজবেন জলটা যতটা সম্ভব বেরিয়ে গেলে ভালো হবে এর মধ্যে এবার আমি মশলা মেশাবো চানাগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এই গরম অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের বেশি একটু নুন তারপরে লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দেবো আর দেব আমচুর পাউডার হাফ চামচ এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি আপনারা চাইলে চাট মশলা ইউজ করতে পারেন তাতে টেস্টটাও খুব আরো ভালো লাগবে দেখুন এগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার এগুলো একটু ঠান্ডা হলেই রেডি হয়ে যাবে আমার চটপটা চানা চটপটা চানা আমার একদম রেডি হয়ে গেছে আমি সুন্দর করে নিয়ে চলে এসেছি আর একদম দোকানের মতোই হয়েছে আমি একটা খেয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কত সুন্দর এই যে একদম ভেঙে যাচ্ছে খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন আর এগুলো স্টোর করে অনেকদিন রাখতেও পারবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো এই ভিডিওটা ধন্যবাদ।